সামনে কিছু লোক ছুটে চলে এসছে, হয় সব সব জায়গায় মমতা ব্যানার্জির মিটিং হতো। এবারে তো ব্যারিকেড রামপুরহাটে তো বোধহয় যেটা আমাদের 24 ঘন্টা দেখিয়েছিল, মরমর করে ব্যারিকেড ভাঙছে। আর রামপুরহাটের মিটিং আমাদের 4-5 লাখ লোক হয়ে গেছিলো, মাঠে জায়গা হচ্ছিল না, ছোটো মাঠ করেছে, খুবই ছোটো মাঠটার ক্যাপাসিটি তো 30,000 ক্যাপাসিটি, যে মাঠটা করেছে 30,000 ক্যাপাসিটি, লোকটা একটু বেশি হয়ে গেছে। সেটা এখনো ঠিক করে নেই, একটা উত্তর দেবো, যা থাকবে যে আমিও খান আমিও খাই, উনি খান না উনিও খান আমিও খাই। কোন চ্যানেল তোমার? নিউজ 18। মালিক কে? রিলায়েন্স। মালিকও খায়, তোমার তোমার মালিকও খায়। দাদা, লোকের বলেছে বীরভূম সিটে এবার বিজেপি জিতবে, তারপরে অনুব্রত মণ্ডলের বাড়িতে নকুন্দনা নিয়ে যাবো এবং অনুব্রত মণ্ডলকে খাওয়াবো। আমি কি বলবো, তো পালিয়ে গেল তো দাঁড়ালো কেন, এটা যখন শিওর সিট হুগলি গেল কেন, ভুল বলেছি কি আমি, যদি শিওর সিট হয় তাহলে হুগলি গেল কেন। ঠিক আছে, যার যা ইচ্ছা দাঁড়াতে পারে, পাগলামি করার ইচ্ছা হতে পারে, সব কিছু হয়।